সবাইকে নমস্কার। আমার নাম বিনয় কৃষ্ণ মজুমদার। আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার। আজ এই মেডিটেশন ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগত করছি। এই মেডিটেশনটি করে আমি এবং বহুত লোক অনেক লাভ পেয়েছে। চলুন এই মেডিটেশনটা শুরু করার আগে কিছু নিয়ম অবশ্যই পালন করবেন এবং মন দিয়ে শুনবেন নিয়মগুলো। মেডিটেশন করার জন্য কোনো শান্ত অথবা নিরিবিলি জায়গা চয়েস করুন, যেখানে আপনি আরামে শুয়ে অথবা বসে এই মেডিটেশনটি করতে পারেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন মেডিটেশনের সময় শরীরে অযথা নড়াচড়া করা চলবে না। মেডিটেশন করার সময় আপনার ঘুম এসে গেলেও কিছু অসুবিধা নেই। আর মেডিটেশনটিতে বেশি লাভ পাওয়ার জন্য অবশ্যই হেডফোনকে ইউজ করুন। যে কোনো একটি মেডিটেশন স্টার্ট করলে কন্টিনিউ 21 দিন করার চেষ্টা করুন। আর আমি যেটা প্র্যাকটিক্যাল দেখেছি, মেডিটেশন কন্টিনিউ 5 ডেজ করার পর থেকেই আপনি অনেক লাভ পেতে শুরু করবেন এবং এটাকে আপনি যদি প্রতিদিন করতে থাকেন লাভ বাড়তেই থাকবে। আর খেয়াল রাখবেন যে আপনি মেডিটেশন করছেন কিন্তু মনে হচ্ছে লাভ পাচ্ছেন না, তখন যে সময় করছেন সেই সময়টাকে পরিবর্তন করুন, যে জায়গাতে করছেন সেই জায়গাটা পরিবর্তন করে দেখুন, অন্য জায়গা চুজ করুন, আর যে পজিশনে করছেন, শুয়ে করছেন বসে করছেন, সেইটাকে পরিবর্তন করুন। এতে আপনার মন চেঞ্জ হবে আর অবশ্যই এতে লাভ পাবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এটা থেকে যদি আপনার লাভ পাওয়া যাচ্ছে তখন ফ্যামিলির এবং বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করুন এবং যারা করতে চাইছে একসঙ্গে এটাকে করার চেষ্টা করুন। চলুন এরপরে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিটেশনটি শুরু করা যায়। তো প্রথমে আপনি শবাসনে অথবা যে কোনো চেয়ারের উপরে বসে যান। ধীরে ধীরে নিঃশ্বাস নিন আর হাসি মুখে নিঃশ্বাসকে ছেড়ে দিন। আরেকবার নিঃশ্বাস নিন এবং হাসি মুখে নিঃশ্বাসকে বাইরে ছেড়ে দিন। আরেকবার নিঃশ্বাস নিন আর হাসি মুখে পুরো নিঃশ্বাসকে ছেড়ে দিয়ে শরীরকে ভাবুন একদম পুরো হালকা হয়ে গেছে আপনার শরীর, পুরো হালকা। নিজেকে ভাবুন নিজের যে ওয়েট আছে, আপনি হয়তো 60 কেজি 65 কেজি, সেই ওয়েটটাকে আপনি মাটিতে ছেড়ে দিলেন এবং পুরো শরীর ভারশূন্য অবস্থায় চলে এসেছে, মতলব ভাসমান অবস্থায় চলে এসেছে, শূন্যতে ভাসছে আপনার শরীর। এবারে ধীরে ধীরে মনের কল্পনার জগতে প্রবেশ করুন। এবারে ভাবুন আপনি একটি সমুদ্রের ধারে বালির উপরে শুয়ে আছেন,
হতে পারে আপনি পুরীর সি বিচে শুয়ে আছেন, নাহলে দীঘার সি বিচে শুয়ে আছেন, যেখানে আপনি অলরেডি গেছেন সেটাকে অনুভব করুন। আরামে শুয়ে আছেন এবং এই অবস্থায় এক একটা বন্ধ চোখ দিয়ে জগ সমুদ্রের ঢেউগুলোকে দেখার চেষ্টা করুন এবং তার গর্জনকেও শোনার চেষ্টা করুন। ধীরে ধীরে এক একটা ঢেউ আসছে আর ধীরে ধীরে একটা ঢেউ আপনার একদম খুব কাছে এলো এবং আপনার জাস্ট পাকে টাচ করে আবার রিটার্ন চলে গেল। আবার একটা ঢেউ আসছে এবং আপনার পাকে জাস্ট টাচ করলো আর চলে গেল। যেরকম আপনার পাকে সমুদ্রের জল টাচ করলো, স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে আপনার শরীরে একটি তরঙ্গ বা কারেন্ট সরবরাহ হল, যেটা সমুদ্রের যে এনার্জি, যে জলের যে পাওয়ার, সেটা যেন আপনার শরীরের উপরে প্রভাব হতে শুরু করলো। সেটাকে আপনি চোখ বন্ধ অবস্থায় ফিল করতে থাকুন। এই জলের যে শক্তি সেটা আপনার পা থেকে ধীরে ধীরে উপরে উঠছে, দুটো পা থেকে ধীরে ধীরে আপনার শরীরের রক্তের সহিত মিশে যেয়ে শরীরের শিরা উপশিরার মাধ্যমে ধীরে ধীরে উপরে যাচ্ছে এবং ধীরে ধীরে পুরো পা দুটোকে একদম মজবুত করে দিল। এই এনার্জি ধীরে ধীরে কোমরে এলো এবং কোমরকে আপনার একদম মজবুত করে শক্ত সমর্থ করল। ধীরে ধীরে এই রক্তের সহিত এই মিশ্রিত শক্তি ধীরে ধীরে আরও উপরের দিকে যাচ্ছে। ধীরে ধীরে আপনার কিডনি, মেরুদণ্ড, পেটের ভিতরে যত অর্গ্যান আছে, পেঙ্কিয়াস, গল ব্লাডার, স্পিন, লিভার, ধীরে ধীরে হার্ট, লাংস, ছাতি, সব জায়গায় ফ্লো হচ্ছে এবং সবাইকে একটা প্রচুরভাবে এনার্জি দিচ্ছে এবং ধীরে ধীরে এটা দুটো হাতের মধ্যে প্রবাহ হলো, দুটো হাতের মধ্যে ছড়িয়ে গেল এবং এই লিকুইড এনার্জি, অদৃশ্য এনার্জি ধীরে ধীরে গলা হতে হয়ে দুটো মুখের মণ্ডলের ভিতরে ছড়িয়ে যাচ্ছে এবং মাথার উপরে, মাথার ভিতরে ছড়াচ্ছে। পুরো এনার্জিকে অনুভব করুন। এই অবস্থায় শরীরের যে কোনো ব্লকেজ থাকলে সেই ব্লকেজটাকে খুলে দিচ্ছে এবং শরীরের মধ্যে একটা ঊর্জার উৎপন্ন করছে, একটা পাওয়ারের উৎপন্ন করছে, যেই শক্তি আপনার মাথা থেকে পা পর্যন্ত পেন্ডুলামের মতন লেফট রাইট আপ ডাউন কন্টিনিউ করছে। সেই প্রবাহকে, সেই তরঙ্গকে, সেই কম্পনকে আপনি অনুভব করুন। কিছুক্ষণ এই অবস্থায় থাকুন। পুরো শরীর আপনার এনার্জেটিক হয়ে গেছে, পুরো শরীর
পুরো শরীরের এক একটা কোষিকা আপনার সক্রিয় হয়ে গেছে। এটাকে শুধু অনুভব করতে থাকো। এবারে ধীরে ধীরে দুটো হাতের আঙুলি পায়ের আঙুলিকে নড়াবো, ধীরে ধীরে বাতাবরণ প্রতি সজাগ হয়ে যাব, পাখির আওয়াজ দূর থেকে মানুষের ফিসফিসানি আওয়াজ গাড়ির আওয়াজ হালকা শোনার চেষ্টা করব। এবারে নিজের নিঃশ্বাসের প্রতি জাগ্রত হয়ে যাব, ধীরে ধীরে নিঃশ্বাস ভিতরে এবং বাইরে। এবারে দুটো হাতের হাতলকে উপরে তুলে একটু গরম করে নেব এবং সময় নিয়ে দুটো বন্ধ চোখের উপরে হাত দুটোকে রেখে ধীরে ধীরে চোখ দুটোকে খুলব। আমার মনে হয় আপনাদের এই ধ্যান বা মেডিটেশন ভালো লেগেছে। রেগুলার বেসিসে অভ্যাস করুন, আর যদি ভালো লাগে অবশ্যই অন্যকে এটা করার জন্য উৎসাহিত করুন। নিজে ভালো থাকুন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।